তো জয় শ্রী রাম রাধা রাধা ভারত মাতা কি জয় বড় ভাই আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে ভালো না দেখলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে বড় ভাই গর করবে ভিডিওটা দেখবে যদি মনোরঞ্জন লাগে তাহলে সবকিছু করবে তো পরিষ্কার গল্প তো কাকা তুমি ইন্ট্রো লাগাও সেই লেভেলের ভিডিও নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিবেক স্ট্যাটাস এডিটিং প্লিজ ওয়ান লাইক এন্ড ওয়ান কমেন্ট প্লিজ সাপোর্ট এন্ড শেয়ার ইওর ফ্রেন্ডস রিভিউ হ্যালো গাইস, আজকে যে ফিরভিউ স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এরকম নিজের ফটো দিয়ে কিভাবে স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটা শেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন না স্কিপ করে। এরপর অ্যালার্ট মিশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লেখাটা, এখানে টাচ করবেন। দিয়ে এখানে বিডমার সং ফটো অ্যান্ড পিএনজি ইফেক্ট এই তিনটি লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনপুট করে নেবেন আপনাদের অ্যালার্ট মিশনে। এরপর ফটো অ্যান্ড পিএনজিতে আসবেন, আসার পর এখানে টাচ করবেন। দিয়ে এখানে সিলেক্ট অল লেয়ার্স লেখাতে টাচ করে সিলেক্ট অল লেয়ার্স করে নেবেন। দিয়ে আবার এখানে টাচ করবেন। দিয়ে এখানে কপি 11 লেয়ার্স লেখাতে টাচ করে কপি করে নেবেন। এরপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে বিডমার সঙ্গে আসবেন, আসার পর এখানে টাচ করবেন। দিয়ে এখানে পেস্ট 11 লেয়ার্সে টাচ করে পেস্ট করে দেবেন। ফটো সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপর ইফেক্ট আনবো, ইফেক্ট আনার জন্য ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে ইফেক্টে আসবেন, আসার পর এখানে ইফেক্ট কপি করে নেবেন। কপি করার জন্য এখানে ছবির মধ্যে টাচ করবেন। দিয়ে নিচে ডান দিকের কোণায় দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখাটা, এখানে টাচ করবেন। দিয়ে নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে টাচ করবেন। দিয়ে এখানে কপি ইফেক্টে টাচ করে কপি করে নেবেন। এরপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে ভিডমার সঙ্গে আসবেন, আসার পর এখানে ছবির কাছে আসবেন। দিয়ে নিচের দিকে আসবেন, এখানে ছবির মধ্যে টাচ করবেন। দিয়ে এখানে নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখাটা, এখানে টাচ করবেন। দিয়ে নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে টাচ করবেন। দিয়ে এখানে পেস্ট ইফেক্ট লেখাতে টাচ করে পেস্ট করে দেবেন। ভিডিও একদম কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপর ভিডিও কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডান দিকের কোনায় তীর চিহ্নটা, এখানে টাচ করবেন। দিয়ে এখানে নিচে এক্সপোর্ট লেখাতে টাচ করে ভিডিওটা সেভ করে নেবেন।